কেন্দ্রীয় তিনটি কৃষি আইন অবশেষে প্রত্যাহার করে নেওয়ায় বিভিন্ন রাজনৈতিক দল নেতৃবৃন্দ বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। পশ্চিমবঙ্গের প্রাক্তন বিরোধী দলনেতা তথা বর্তমান কংগ্রেসের বর্ষীয় নেতা আব্দুল মান্নান এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেছেন, কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন প্রায় এক বছর হতে চলেছে। কৃষক আন্দোলনের প্রতি মোদি সরকার ন্যূনতম সম্মান প্রদর্শন করে নেয়। দিনের পর দিন, মাসের পর মাস আন্দোলন স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। দেশব্যাপী ধর্মঘট স্তব্ধ করে দেওয়ায় চক্রান্ত করেছে সরকার। কৃষি আন্দোলনের ওপর নেতা মন্ত্রীরা গাড়ি চালিয়ে পিষে মেরেছে কৃষকদের, কিন্তু কৃষকরা আন্দোলন প্রত্যাহার করেনি। শেষ পর্যন্ত গণরোষে পড়ে মোদি আন্দোলন প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে। পশ্চিমবঙ্গের প্রাক্তন বিরোধী দলনেতা কংগ্রেস নেতা আব্দুল মান্নান অভিমত ব্যক্ত করেছেন। তিনি বলেন, মোদি কোনোভাবেই কৃষক স্বার্থ রক্ষায় কাজ করেননি, বিধানসভা নির্বাচনে পরাজয়ের আন্দোলনের কৌশল নিয়েছেন। আব্দুল মান্নান আরো বলেন, রাহুল গান্ধী আরো বহু আগেই বলেছেন পাঞ্জাব নির্বাচনের আগে যদি এইসব বিতর্কিত প্রত্যাহার করে নেবেন। শেষ পর্যন্ত রাহুল গান্ধীর অনুমানই সঠিক হয়েছে বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি যে তিনটে কালা কানুন কৃষক বিরোধী আইন তৈরি করেছিলেন, সেটা বারবার আমরা দাবি জানানো সত্ত্বেও কৃষকরা গণ আন্দোলন করা সত্ত্বেও প্রত্যাহার করছিলেন না। প্রায় এক বছর হতে চললো, এক বছর আর কদিন পরে এক বছর পূর্ণ হবে 26 তারিখে। দিনের পর দিন, মাসের পর মাস বিভিন্ন অত্যাচার করে বিজেপি শাসিত সরকার এবং বিজেপির দ্বারা অনুপ্রাণিত সরকার, এই সমস্ত সরকার দুজনে মিলেই কী কেন্দ্রে কী রাজ্যে তাদের উপর যেভাবে অত্যাচার করা হয়েছে, যেভাবে কৃষকরা সারা ভারতবর্ষ ধর্মঘট ডাকলেও সেই ধর্মঘটকে বানচাল করার চেষ্টা করা হয়েছে, তাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। মন্ত্রী, সাংসদ, বিধায়করা গাড়ি চালিয়ে, গাড়ি মারিয়ে দিয়ে তাদের হত্যা করেছেন। এসব ভিডিও ফুটেজ দেখেছে মানুষ, সারা ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীর মানুষ ধিক্কার জানাচ্ছে মোদিজিকে। আজকে মোদিজি জনরোষ থেকে বাঁচার জন্য মানুষকে বিভ্রান্ত করতে আবার একটা নতুন চাল ছেড়েছেন, তার এটা অনুতাপের বিষয় নয়। তিনি বিল প্রত্যাহার করেছেন, এটা কৃষকদের জয়। যে সমস্ত কৃষক নিজেদের আত্মবলিদান দিয়েছেন, বহু মা বোনেরা তাদের সন্তানকেও হারিয়েছেন, স্বামীকে হারিয়েছেন, নিজেরা অত্যাচারিত হয়েছেন, আজকে তাদের সবার এই ত্যাগের বিনিময়ে আমরা এই প্রত্যাহারের নির্দেশটা পেয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটি কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে এদিন জানান, ক্ষুদ্র কৃষকদের স্বার্থে তিনটি আইন করা হয়েছিল, কিন্তু সবাইকে আমরা বোঝাতে পারিনি, তাই প্রত্যাহার করে নেওয়া হচ্ছে আইন। আসন্ন লোকসভায় অধিবেশনে কৃষি আইন প্রত্যাহার প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী মোদী এদিন আন্দোলন ছেড়ে কৃষকদের মাঠে নামার বার্তা দেন। আপকো পুরে দেশ কো ইয়ে বাতানে আয়া হুম কি হামনে তিন কৃষি কানুনো কো वापस लेने का, रिपील करने का निर्णय लिया है। इस महीने के अंत में शुरू होने जा रहे संसद सत्र में, इसी महीने में हम तीनों कृषि कानूनों को रिपील करने की संवैधानिक प्रक्रिया को पूरा कर देंगे। साथियों, मैं आज अपने सभी आंदोलनरत किसान साथियों से आग्रह कर रहा हूं, आज गुरु पर्व का पवित्र दिन है, अब आप अपने अपने घर लौटे, अपने खेत में लौटे, अपने परिवार के बीच लौटे, आइए एक नई शुरुआत करते हैं। ब्यूरो रिपोर्ट, हल्ला बोल।